বাবা, আপনি কি কখনো ডেটে গিয়েছিলেন? ডেট মানে? ডেট মানে হচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে ঘুরতে যায় না, ওইটা। এসব কি বলছো তুমি বাবা? তুমি তোমার শ্বশুরকে এ ধরনের কথা বলছো কেন? চলুন বাবা, আজকে আমি আপনাকে ডেটে নিয়ে যাব আর আমরা দুজন একসাথে আজকে ডেট করব। এসব কি বলছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে বৌমা? দেখুন তো বাবা, আমার মাথা একদম ঠিক আছে। আপনি তাড়াতাড়ি এখন রেডি হয়ে নিন, আমি আপনার জন্য নিচে অপেক্ষা করছি। কি বলছে এই মেয়েটা, কি মুশকিলে পড়লাম। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে গিয়ে দেখি কোথায় নিয়ে যায়। বাবা এই যে নিন আইসক্রিমটা। থ্যাংক ইউ। বাবা আজকে সারাদিন আমার সাথে ডেট করে আপনার কেমন লাগলো? হ্যাঁ ভালোই লেগেছে। সারাদিন আমাকে ঘুরিয়েছো, পার্কে ঘুরিয়েছো, রেস্টুরেন্টে খাইয়েছো, গিফট কিনে দিয়েছো, আর সর্বশেষ আইসক্রিমও কিনে দিলে, ভালোই লেগেছে। আসলে এই ডেটিং শব্দটা আমাদের মতো বয়স্ক মানুষের সাথে যায় না, এটা ইয়াংদের জন্যই পারফেক্ট। আহ বাবা এমন ভাবে কেন বলছেন, তাছাড়া আপনাকে এখনো দেখতে অনেকটা হ্যান্ডসাম লাগে। আপনি কিন্তু এখনো অনেক হ্যান্ডসাম। আর বাবা ভালোবাসার পূর্ণতা পায় তো মিষ্টি কিছু দিয়ে, কিন্তু এখানে তো মিষ্টি কোনো কিছু পেলাম না, তাই আপনার জন্য আইসক্রিম এনেছি। হ্যাঁ এটা ঠিক আছে যে এই শপিং করে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়ানো, আইসক্রিম কিনে দেওয়া, এগুলো বয়ফ্রেন্ডদের কাজ, কিন্তু বাবা আপনার কাছে তো টাকা নেই, এই কারণে আমি এটা করলাম। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমি তো তোমার শ্বশুর হই, সেক্ষেত্রে তুমি এই ডেটিং শব্দটাকে ব্যবহার না করলেও পারতে। বাবা তাতে কি হয়েছে, আপনি আমার শ্বশুর হন, আপনি আমার শ্বশুর হন, তাই বলে কি আপনার সাথে ডেট করা যাবে না? রোমানা আমি এসব কি দেখছি? তুমি বাবাকে নিয়ে ডেটে আসছো? এই তুমি কি ভুলে গিয়েছো, ইনি আমার বাবা মানে তোমার শ্বশুর, আর কেউ কি শ্বশুরকে নিয়ে ডেটে আসে? এগুলো কি শুনছি? আচ্ছা আমি মানলাম তোমার আমাকে ভালো লাগে না, তাই বলে তুমি বাবাকে নিয়ে ডেটে আসবা? তুমি একটা ইয়াং ছেলেকে নিয়ে ডেটে আসতে আমার কোনো আপত্তি ছিল না। আচ্ছা একটু চুপ করো, কিন্তু তুমি কি ভাবে জানো যে আমি আর বাবা আজকে ডেটে আসছে? আমি বলেছি বৌমা, তুমি যখন বাসায় আমাকে ডেটিং করার প্রস্তাব দিয়েছিলে তখন তোমার মতিগতি আমার সন্দেহ হয়েছিল, আর সেজন্যই আমি আমার ছেলেকে সব কিছু ফোনে জানিয়েছি। ছি 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 ছি, আমার তো ভাবতো ঘৃণা হচ্ছে তুমি আমার ওয়াইফ, এই কাজটা তুমি কিভাবে করতে পারলে আমাকে একটু বলো। আমি বুঝতে পারতেছি যে আমাকে তোমার ভালো লাগে না, তাই বলে তুমি আমার বাবাকে নিয়ে ডেটে আসবা? তুমি একবার ভাবলে না, এই কথা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে তাহলে কি অবস্থা হবে, মান সম্মান থাকবে আমাদের? চুপ করো, অনেক বলেছো। তুমি জানো আজকে কি দিন? হ্যাঁ জানবো না কেন, আজকে রবিবার। রবিবার ঠিক আছে, কিন্তু আজকে বাবার জন্য কি দিন এটা জানো? আরে বাবা তুমি পাগল হয়ে গেছো, বাবার জন্য রবিবার, বাবার জন্য তো আজকে মঙ্গলবার না, তাই না? তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি না, আজকে হচ্ছে বাবার জন্মদিন। জন্মদিন? হ্যাঁ জন্মদিন, আমি তো সেদিন শুনলাম বাবা তোমাকে বলতেছিল যে বাবা আমাকে তুই রেস্টুরেন্টে নিয়ে যাস, আমার অনেকদিন ধরে রেস্টুরেন্টে খাবার খেতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তুমি তো নিজের ব্যস্ততা দেখিয়ে বাবাকে এড়িয়ে গেলে, সেই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। তাই আমি ভাবলাম যে আজকে বাবার বার্থডেতে আমি একটু স্পেশাল কিছু করি, তাকে একটু স্পেশাল ভাবে ট্রিট করি। কিন্তু তুমি সেটাকে কিভাবে নিলে, এত বাজে বাজে কথা বললে আমাকে। তুমি এটা ভাবলে কি করে যে বাবার সাথে আমি ডেটে আসব? আরে ওইটা তো আমি বাবাকে এইভাবে মজা করে বলেছিলাম যাতে আমি বাবাকে সুন্দরভাবে সারপ্রাইজটা দিতে পারি। আর এটা তুমি কি বললে, তোমাকে আমি পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি আবির, তুমি এই কাজটা একদম ঠিক করোনি। বৌমা আমার সত্যি ভুল হয়ে গেছে, আমি মা বুঝতে পারিনি তোমার মনটা যে এত বড়। সত্যি তোমার মতো বৌমা যদি ঘরে ঘরে থাকে তাহলে নিজের মেয়ের আর দরকার হয় না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। রোমানা দেখো আমিও না ভুল বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমরা দূর থেকে যেটা দেখি সবসময় সেটা সত্যি হয় না। প্লিজ তুমি যেভাবে বাবাকে বাইরে নিয়ে আসছো, ডেটের কথা বলেছো, আমার না মাথায় রক্ত চেপে এসছে, কি বলবো বলো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মানুষ মাত্রই ভুল, আর তোমাদের উপর কি আমি রাগ করতে পারি? চলো বাসায় যাই, বাসায় যেয়ে তো এখন আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করা আছে, বাবার জন্মদিনটা আজকে আমরা অনেক ধুমধাম করে করবো। আচ্ছা চলো তাহলে বাসায় যাই।